পিতৃমাতৃহারা অনাথ অসহায় দুই নাবালক ছেলে ও মেয়ের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমান জেলার গলসি দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি গুল মোহাম্মদ। উল্লেখ্য, গলসি দু নম্বর ব্লকের কুরমুন গ্রামে ৯ বছর আগে টিবি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জুলি মারান্ডির। পরে তার স্বামী ৩ মাস আগে পুটু মারান্ডির মৃত্যু হয় মিগি রোগে আক্রান্ত হয়ে। বাবা মা মারা যাওয়ার পর অনাথ হয়ে পড়ে তাদের মেয়ে ১৪ বছরের জ্যোৎস্না মারান্ডি ও ৮ বছরের ছেলে মঙ্গল মারান্ডি। অর্থের অভাবে ইচ্ছে থাকলেও তারা পড়াশুনো করতে পারে না। বিষয়টি জানতে পেরে গুল মোহাম্মদ ও খণ্ডঘোষ থানার বিধায়ক নবীনচন্দ্র বাগ ও গলসি দু নম্বর ব্লক সভাপতি সুজন মণ্ডল, যুবনেতা হেমন্ত পাল সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা ওই দুই অসহায় নাবালক নাবালিকার পাশে দাঁড়ান। তারা বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে তাদের বাড়িতে পৌঁছন। এছাড়াও সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ যাতে পায় সে ব্যবস্থা করবেন বলে জানান বিধায়ক। আজকে আমরা এসেছি আমাদের খণ্ডঘোষ বিধানসভার গলসি দু নম্বর ব্লক আজকে ষাটিনন্দী অঞ্চলের কুরমুন গ্রামে। এখানে আমরা গত কয়েকদিন আগে আমাদের যারা নেতৃত্ব এখানে থাকেন, আমাদের যারা গ্রাম পরিচালনা করেন, এই পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের উপপ্রধান এবং পার্টির পলিটিক্যাল নেতৃত্ব মধ্যে শুনলাম যে এই গ্রামের একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে, যাদের পিতা এবং মাতা দুজনই পরলোক গমন করেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল নির্দেশে হচ্ছে যে আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদেরকে পাবলিক সার্ভেন্ট হয়ে কাজ করতে হবে। আজকে যে গ্রামের দুটি ছেলে, একটা হচ্ছে কন্যা একটা মেয়ে, যার নাম হচ্ছে একটা মঙ্গলা মারান্ডি এবং জ্যোৎস্না মারান্ডি, এরা শুনলাম যে আমাদের এখানে নেতৃত্বরা সবসময় পাশে থাকার চেষ্টা করেছে, তারপরও হয়তো সবসময় হয়তো কোনো রকমভাবে আপনারা আমাদের আপনাদের মুখ থেকে শুনলাম যে মেয়েটা নাকি পড়াশোনা করার খুব কষ্ট হচ্ছে, সেই জন্য আমরা এসেছি আজকে তাদের পাশে থাকার জন্য। এখানে আমার নেতৃত্বরা আছেন, ব্লক সভাপতি আছে, জয়েন্ট মেয়র সভাপতি আছে, আমার যুব সভাপতি আছে, এখানের উপপ্রধান আছে, আমার পার্টির নেতৃত্বরা আছেন। আমরা দায়িত্ব নিয়েছি আমাদের পার্টির পক্ষ থেকে যে ছেলেটি রয়েছে মঙ্গলা মারান্ডি, সেই ছেলেটির পড়াশোনা করার জন্যে আমরা চেয়েছি যে মিশনে ভর্তি করে দিতে হবে। যেহেতু ওনার পরিবারে কেউ নেই, এখানে নেতৃত্বরা বলছেন হ্যাঁ মিশনে ভর্তি করে দিলে সুবিধা পড়াশোনার ক্ষেত্রে, আমরা মিশনে ভর্তি করে দিয়েছি, করে দেওয়ার জন্য ব্যবস্থা নেব এবং তার পড়াশোনার জন্য যা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দরকার সবটাই কিন্তু আমরা দেবো। এবং মেয়েটা এখন আমরা শুনলাম MSK পড়ছে, ওর পড়াশোনার জন্যে এখানে গ্রামের যারা নেতৃত্ব আছেন তারা বলেছে সবটা দায়িত্ব নেবে। তাছাড়াও আমরা বলেছি যদি কোনো প্রয়োজন হয় তখন আমরা কিন্তু মেয়েটির পাশে এসে দাঁড়াবো, এবং যখন বিবাহযোগ্য হবে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প আছে, কন্যাশ্রী রূপশ্রী, সেই প্রকল্পের সঙ্গে আমরা যেমন মাতৃহারা পিতৃহারা মেয়েদের পাশে দাঁড়াই সেরকম ভাব করে আমরা কিন্তু দাঁড়াবো। এবং তার সঙ্গে মেয়েটা যাতে পড়াশোনা করতে পারে তার সমস্ত রকমের দায়িত্ব গ্রামের মানুষ যেমন নিয়েছে আমরাও নিলাম। কুরমুন, চন্দনপুর কুরমুন, আমরা এখানে এলাম এই কারণেই, আমরা গত ৭ দিন আগে আমরা ঘটনাটা শুনেছিলাম যে মঙ্গল মারান্ডি এবং জ্যোৎস্না মারান্ডি দুটো বাচ্চা, বাবা মা দুটি মারা গেছে, এবং সেই জন্য আমাদের বলছি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস থেকে আমরা এখানে এসেছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগমশাই এবং গলসি দু নম্বর ব্লক সভাপতি সুজন কুমার মণ্ডল মহাশয়, এই অঞ্চলের প্রধান এবং যুব সভাপতি শুরু করে সকলে আমরা একঝাঁক নেতৃত্ব আমরা এখানে এসেছি খবর নিতে, এবং এই পরিবারটি পাশে যাতে আমরা দাঁড়াতে পারি সেই জন্য আমরা এখানে এসেছি। কিভাবে পাশে দাঁড়াচ্ছেন পরিবারটি? আমরা পাশে দাঁড়ানো বলে আমরা আজকে খাদ্য সামগ্রী দিলাম, সমস্ত কিছু আমরা বললাম, যত খাদ্য সামগ্রী লাগবে যতদিন তোমাদের দরকার হবে আমাদেরকে ফোন করবে আমরা আসবো, এবং পড়াশোনার দায়িত্বটা আমরা নিয়ে নিচ্ছি। এদের কি বাবা মা কি কতদিন আগে? মা অনেকদিন আগে মারা গেছে, বাবা মাসখানেক আগে মারা গেছে, এবং পরিবারটি আজকে দুটো বাচ্চা আর কেউ নেই। কিভাবে চলতে এদের? এদের চলতো, বাবারা দিনমজুরি কাজ করতো সেভাবে চালাতো, কিন্তু এখন বাবা নেই, এখন যেটুকু হচ্ছে রেশন ডিলার থেকে যারা চাল পায় সেটা খায় এবং খুব কষ্ট করে, এবং স্কুলে মিড ডে মিলে খাবার খেয়ে ওরা আছে। শুনলাম নাকি সেই মর্মান্তিক ঘটনাটা আমরা শুনেছি, এবং এখানে যারা নেতৃত্ব ছিল আমি মানিক লালু থেকে শুরু করে উপপ্রধানদের শুরু করে আমি ফোন করেছিলাম, এবং আমি বিধায়ক সাহেবকে খবর দিয়েছি এবং আমাদের ব্লক সভাপতিকে খবর দিই যে সকলে আমরা যাবো ওখানে, এবং আমরা বলছি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস থেকে আমরা এই পরিবারটি পাশে দাঁড়াবো। শুনলাম নাকি বাচ্চা মেয়েরাও কাজেও গেছে পেট চালানোর জন্য? এটা আমরা খবর পাই নাই, যেহেতু আমাদের এখানে নেতৃত্বরা পরিবারটি পাশে আছে এবং থাকবে বলেছে এবং আগেও ছিল, এবং আজ থেকে আমরা কিন্তু আর কাজের সাথে দেবো না,
দুটো বাচ্চাটিকে আমরা স্কুলে ভর্তি করব এবং আমরা মিশনে রাখব এবং পড়াশোনার দায়িত্ব থেকে শুরু করে সমস্ত দায়িত্ব কিন্তু আমরা আজকে তুলে নেব। কোন গ্রামে আসছেন আজকে? আজকে আমরা কুড়মুনে এলাম। বলছি কত নম্বর এটা? বলছি 2 নম্বর ব্লকে কুড়মুন গ্রাম। ভালো লাগছে, ভাই এখন খেতে পারবে খাবার, আমাকেও ভালো লাগছে। তোমাকে ভালো লাগছে? পড়াশোনার জন্য কিছু বলে গেছে? হুম। কি বলে গেছে? ভাইয়ের দায়িত্ব দিয়েছে। ভাইয়ের দায়িত্ব? হুম। তোমার এখন কেমন লাগছে? ভাই পড়তে পারবে? ভালো লাগছে, পড়বে এখন, মানুষ হবে নিজে। তোমার দিনগুলো চলে? বাড়িতে রান্না করি, না থাকলে বড় মাদের কাছে যায়, বড় মারা দেয়। বড় মারা দেয়? হুম। খুব কষ্ট করে থাকে। তুমি কি কাজকর্ম করো? হ্যাঁ, মাঠে কাজ করতে যাচ্ছি তো, বেশি দিন হয়নি, কবে থেকে যাচ্ছি। কবে থেকে? কেন কাজ যায় মাঠে? ভাই ছোট আছে, ভাইকে তো ম্যানেজ করতে হবে, ভাই খাওয়া দাওয়া করতে পারবে, আমাকে তো জোগাড় করতে হবে ভাইকে, ভাইয়ের জন্য খাওয়া না তো ঠিক মতো পাই না, এই তো কষ্ট মধ্যে তাও থাকি, কি করবো। বাবা মায়ের কি হয়েছিল? মায়ের টিবি রোগ হয়েছিল, বাবা নিজ রোগ। আমি স্কুলে পড়তে যাই, ভাইকে স্কুলে পড়তে যেতে হবে। সুজনী কি কাজে যাও মাঠে? হুম। বাড়িতে এখন কেউ কেউ থাকো? আমি আর ভাই থাকি। ওর বলতে বড় বড় বাবার ছেলে আমি। এবারে ওর বাবাটা মির্গি রোগে মারা গেছে, আর ওর মাটা ওর অনেক দিন আগে মারা গেছে। তা এখন এই দুটো ছেলে এখন খুব অসহায়। এবারে যেইটুকু বললে আমাদের, আমারও সংসার আছে, যেইটুকু পারি একটু সাহায্য করি আমার বোনটাকে, আর ওই ওইটুকুই নিয়ে আমরা সবাই মিলে খাই। তাই ওই একদিন দুদিন করে কাজে যেত, আর কাজ করে ওই যা চাল ডাল হতো ওই নিয়ে খেত। আর মেয়েটা এখন এমএসকিউএ স্কুলে পড়ে, তা ভালোভাবে স্কুলও ভালো করে যেতে পেতো না। আর খাবার, খাবারের জন্যে আর স্কুলে স্কুলে পড়াবার জন্যে দায় নিল। আর মেয়ে বিয়ে হওয়ার বয়স হলে বলছে সাহায্য তো করবে, বলে গেছে বলে গেছে। গোষ্ঠী থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।